16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে, জন্ম হয় বাংলাদেশ রাষ্ট্রের। লড়াই সংগ্রাম করে স্বাধীনতা পাওয়া এই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে তলাবিহীন ঝুড়ি আর দরিদ্র দেশের তকমা পায় শুরুতেই। 70-এর দশকে স্বাধীন বাংলাদেশকে খাদ্য ঘাটতি, দুর্ভিক্ষ আর প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এক জনপদ হিসেবে চিনেছে বিশ্ববাসী। কিন্তু গত 50 বছরে বাংলাদেশের ভাবমূর্তি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আলোচিত হয়েছে। এখন বাংলাদেশের ব্যাপারে আলোচনায় প্রাধান্য পাচ্ছে তাহলে কোন বিষয়গুলো? একটা বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে প্রশংসিত হয় বাংলাদেশ, সেটা হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টা। এখন বাকি যে তিনটা বিষয়, সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন, অর্থনৈতিক সাফল্যের প্রশ্ন এবং ভূ রাজনীতিতে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থানের প্রশ্ন, এই তিনটাই গুরুত্ব পাচ্ছে। সময়ের পরিক্রমায় বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের ভাবমূর্তিও বদলেছে। 80-এর দশকেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ ছিল স্বৈরতন্ত্রের কবলে পড়া বিদেশি সাহায্য নির্ভর একটি দেশ হিসেবে। একটা সময় বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তকমাও পেয়েছে বাংলাদেশ। 80-এর দশকে 90-এর দশকের মধ্যেই আমরা আমাদের সামাজিক যে সমস্ত উন্নয়ন আছে সেই সব সূচকে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তখনও বাংলাদেশকে এভাবেই দেখানো হতো। কিন্তু গত 10-15 বছরে বাংলাদেশে যেহেতু ক্রমাগত ভাবে জিডিপি গ্রোথ বাড়ছে, সেটা এখন সবার নজরে আসছে। অর্থাৎ এখন মিডিয়ার ইমেজ হচ্ছে বাংলাদেশ হয় একটা ডেভেলপমেন্ট মিরাকল, কিংবা আরেকটা কথা তারা সবসময় বলতে থাকে সেটা হচ্ছে এটা একটা ডেভেলপমেন্ট প্যারাডক্স, যেটা বলতে মানে উন্নয়নের একটা ধাঁধা। গত 5 দশকে যেসব অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করেছে, তার মধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দেয়া, তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের উঠে আসা, শান্তিরক্ষা মিশনে ব্যাপক অংশগ্রহণ, এছাড়া জঙ্গিবাদ দমনের সাফল্যের দিকটিও প্রশংসা পেয়েছে। অন্যদিকে ভারতের সহায়তায় স্বাধীনতা অর্জনের পরও সম্পর্কের ভারসাম্য বজায় রেখে এ অঞ্চলে ভূ রাজনীতিতে একটা নিজস্ব ভাবমূর্তি তৈরি করতে পেরেছে বাংলাদেশ। পররাষ্ট্র নীতি, সেটা আমি বলবো বাংলাদেশ বেশ বিচক্ষণতার সঙ্গেই গত কয়েক দশকে ভালো করছে, যে আমরা একসঙ্গে ভারত এবং চীন, তারপরে ওইদিকে পাকিস্তান, তারপরে জাপান, এই যে নানান রকম যে চাপ, সেটা আমরা সবার সঙ্গে যে সম্পর্ক রেখে তারপরে আমরা যে এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার পর গত 50 বছরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই বদলেছে। এখানে অনেক ইতিবাচক পরিবর্তন আছে, আবার নেতিবাচক দিকও রয়েছে। বিশেষ করে মানবাধিকার, সুশাসন এবং গণতন্ত্রের প্রশ্নে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি এখনও প্রশ্নবিদ্ধ দেখা যায়। গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের ইমেজ শুরু থেকেই উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে গণতান্ত্রিক বাংলাদেশের ইমেজ এখনও সংকটে, যার সবশেষ নিদর্শন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে নিমন্ত্রণ না পাওয়া। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক আলী রিয়াজ বলছিলেন বাংলাদেশকে কেন এই সম্মেলনের বাইরে রাখা হলো। যে তিনটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আসলে এই আমন্ত্রণ জানানো হয়েছে, এগুলো তো হচ্ছে কর্তৃত্ববাদের বিরোধিতা করা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার দুর্নীতির মোকাবেলা করা, এবং তৃতীয় হচ্ছে একেবারে বেসিক যে হিউম্যান রাইটস, সেই হিউম্যান রাইটস গুলো রক্ষা করা। এই তিনটার কোনোটাতেই বাংলাদেশের আসলে এখনকার অবস্থা ইতিবাচক নয়, সেই বিবেচনার থেকেই আসলে যুক্তরাষ্ট্র মনে করেছে, অন্তত পক্ষে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর মনে করেছে যে বাংলাদেশ আসলে এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশ তার নানা অর্জন তুলে ধরে বহির্বিশ্বে উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করেছে সবসময়ই। 50 বছরে এসে দেখা যায় বাংলাদেশ অনেক নেতিবাচক ইমেজ কাটিয়ে উঠেছে, কিন্তু রাজনীতি আর গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের যে ইমেজ সংকট এখনও, সেটি থেকে বেরিয়ে আসাই আগামী দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা, ঢাকা।